আরো বেশি করে অন্তরঙ্গ নাটক করার একটা চাহিদা তৈরি হয়েছে, কারণ খুব ছোট ছোট ভাবে তখন আমরা অর্থহীন সম্বলহীন একটা জায়গা থেকে তৈরি হয়েছিল আর বেশি করে এই অন্তরঙ্গ করা, মানে প্রাসমিয়াম নাটকের যে খরচা সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই ছোট ছোট স্পেস। তো আমি তখন এই নাটকগুলো যেগুলো আমি প্রাসমিয়ামে করি সেগুলো আমি অন্তরঙ্গতে করা শুরু করলাম। যেমন আগের দিনও আমরা এখানেই আর একটা নাটক করেছি যেটা আমাদের মানে এদের খন্ডা থিয়েটার জোনের মানে ব্যবস্থাপনায় আমরা আরেক দিনে এখানে এসেছিলাম এই জায়গাটাতে, এবং আমরা এরকম ভাবে এই কাজটা করেছি। তো আমি কিন্তু এই আজকে যে নাটকটা অন্তরঙ্গ থিয়েটারকে ভেবেই করা, এবং এটাও একটা ক্রাইসিস যে নাটকটা বলতে গিয়ে যেটা বলছি যে আমাদের স্বাধীনতা 75 বছর পার হয়ে গেল আর কি, তো আমাদের স্বাধীন হয়েছে মোটামুটি 75 বছর হয়ে গেছে, তো 76তম আর কি। তারপরে এই সময় দাঁড়িয়ে আমরা কিভাবে আছি কেমন আছি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আমরা সেভাবেই কাজ মানে আমি সেটাই বললাম কি আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, আমি যে নাটকটা যে করতে যাবো সেটা একটা ক্রাইসিসের নাটক আমরা যে আগে আছি, মানে দেখা গেল স্বাধীনতা 76তম মানে 75 বছর পেরিয়ে গেলাম আমরা, তখন দেখা গেল যে কিছু বন্দীকে মুক্তি দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো কাদেরকে না সেই বিলকিস বানু যে রেপ কেস এবং হত্যা মামলা তাদের যে যারা ছিলেন আর কি যারা এই কাণ্ডগুলো করেছিল তাদেরকে মুক্তি দেওয়া হলো, এবং তাদের আবার পিটিশন দেওয়া হলো তাদেরকে আবার জেলে ধরা হয়, কিন্তু তারা এখনো মুক্ত ঘুরে বেড়াচ্ছে। তা আমি বলতে চাইছি এরা কোনো রাজনৈতিক বন্দী তো নয়, এরা একটা মানুষকে এতগুলো পরিবারের লোককে ধ্বংস করেছে মা মেরেছে এবং একটা বিধ্বংসী একটা কাণ্ড দিয়েছে বা দেয়, তাহলে সে কি ভয়ঙ্কর একটা বিষয় হতে পারে, আর তাদের আর্থিক পরিস্থিতিও সেরকম নয়, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা দুটোকে মানুষ করবে কি, তখন জাজ করেছে তার রাষ্ট্রের দায়িত্ব, যদি তেমন হয় তাহলে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে বা কেকে বলতে হবে বা, কিন্তু সেটা একটা লং টাইম প্রসেস, তাহলে এই যে বাচ্চাগুলো ঘনিষ্ঠ হবে তাহলে তাদের দায়িত্বটা কে নেবে, মানে খরচাপাতি সমস্ত, এবং এই মেয়েটার ভবিষ্যৎ বলে তো একটা আছে, যে 12 বছরের মেয়েটি যে মা হবে তার তো জীবন পড়ে রয়েছে, তা যদি এতটাই ইনসিকিওর সোসাইটি হয় এতটা খারাপ অবস্থায় আমরা থাকি তাহলে আমরা কতখানি স্বাধীনতা করছি এটা একটা মানে চিন্তার বিষয়, এবং চারপাশে রেগুলারই আমরা শুনছি যেটা কোনোভাবেই হাসি টাসি দিয়ে আমরা চেষ্টা করি যদি আমরা কোনো বার্তা দিতে পারি বা কিছু করতে পারি ওষুধদের যদি কিছু করা যেতে পারে, কিন্তু এটা খুব সাংঘাতিক একটা জায়গায় চলে যাচ্ছে আর কি। সেই ক্রাইসিস থেকে আমরাও আজকে যে নাটকটা করবো একটি দলিত মেয়ের গল্প, গল্পটা হচ্ছে ডক্টর উত্তম দত্ত, নাটকের নির্দেশনা আমার, প্রযোজনা বেহালা মধুষী। আজকে আমরা শুরু করছি আমাদের নাটক কৃষ্ণ কলি। জাগরি হেমরো নীল কুয়াশায় ঢাকা লিমা বস্তিতে তার আস্তানা,
মা চা বাগানে কাজ করে, রোজ ডিউটি সেরে ফেরার পথে বুনো মাশরুম আর রাইসা ঘুরিয়ে বাড়ি ফেরে। আর বাবা পরের পাথুরে জমিতে ভুট্টা ফলায় আর রোজ সন্ধ্যেবেলায় হাড়িয়া খেয়ে দুঃখের গান গায়। মা বাবা আর তার ভাই অর্জুনকে নিয়ে তাদের অভাবের সংসার। ভাই বোনে কিন্তু দারুণ ভাব, ভাই তো দিদি অন্ত প্রাণ, গরিব হলে কি হয় ভালোবাসায় তারা মস্ত ধনী। Yeah.